পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দুর্লভ প্রজাতির একটি কালো মাথা কাস্তে চড়া পাখি আহত অবস্থায় উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার রাত 9টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খেয়াঘাট এলাকা থেকে পাখিটি উদ্ধার করেন এনিম্যাল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়ার শাখার সদস্যরা। সংগঠনের সদস্য বায়েজিদ মুন্সি বলেন, আন্ধারমানিক নদীর চর থেকে এ পাখিটি পাওয়ার পর স্থানীয়রা আমাদের খবর দেয়, আমরা পাখিটি উদ্ধার করি। এটির ডান পাখায় আঘাতের চিহ্ন আছে, বর্তমানে প্রাথমিক চিকিৎসা চলছে, পরবর্তীতে বনবিভাগের সহায়তায় অবমুক্ত করা হবে। কলাপাড়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম মনি জাগো নিউজকে বলেন, এসব পাখি অতি দুর্লভ। কালোমাথা কাস্তে চড়া এক প্রজাতির বড় জলচর পাখি। কালোমাথা কাস্তে চড়ার বৈজ্ঞানিক নামের অর্থ কৃষ্ণমস্তক পবিত্র পক্ষী। সারা পৃথিবীতে 15,60,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এদের আবাসস্থল। এটাকে সুস্থ করে অবমুক্ত করা হবে।